জামাত নেতা দেলার হোসেন সাইদি মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলার হোসেন সাইদি মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। এর আগে বুকের ব্যথা অনুভব করায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে রোববার দুপুরে দেলোয়ার হোসেন সাইদি বুকে ব্যথা অনুভব করলে তাকে কার হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিকেল 5:30 দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে সাইদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, তার কিছু সমস্যা ছিল। তার বুকে ব্যথা, হার্টের সমস্যা, প্রেশার এবং ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। তাকে ইসিজির যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে সন্ধ্যা 7:15 দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেন।